ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আর বাইরে ঝোড়ো হাওয়া বইছে, তার সঙ্গে হালকা বৃষ্টি, যেটা বলেছিল ভারী বৃষ্টি হবে সেটা এখনও হয়নি, আর হালকা সারাদিনই হালকা বৃষ্টি হচ্ছে। তা আমার ছোটো ছেলে হচ্ছে বিকাল 4টে থেকে আমাকে জ্বালাচ্ছে, ওকে এখন লাচ্চা পরোটা আর চিলি সোয়াবিন করে দিতে হবে। তা আমারও মনে হলো বসে বসে কি করব, তা প্রথম ট্রাই করি, লাচ্চা পরোটা আমি কোনোদিন করিনি, তারপর আমি বললাম চল চেষ্টা করে দেখছি, যেরম হবে সেরম খেতে হবে। তা চিলি সোয়াবিনটা আমি করব না, কেননা আমার ঘরে ক্যাপসিকামটা নেই। তা আমি আমার মতন করে একটা তরকারি রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তাহলে তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দু বাটি ময়দা, এক বাটি আটা, অল্প তেল আর লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা মোটামুটি মাখানো হয়ে গেছে, এর মধ্যে আরেকটু সাদা তেল দেব, দিয়ে আরেকটু মাখিয়ে নিয়ে আর এটাকে এক ঘন্টার মতন চাপা দিয়ে রাখলে খুবই ভালো হবে। আমি পরোটার সাথে একটা আলুর রেসিপি বানাবো, মানে নিজের মতন করে বানাবো আলুর তরকারিটা। তা আমি কিভাবে বানাই আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আলুটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে প্রেশার কুকারে দিয়েছি, আর সিটি হবে না তার আগেই বন্ধ করে দেবো, কেন খুব ছোটো করে কাটা, তো সিদ্ধ হয়ে গেলে আলুটা গলে। আমার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে কালো জিরে দিয়েছি, আলু সিদ্ধটা দেব, টমেটো কাঁচা লঙ্কা চিরে দেবো আর হলুদের পরিমাণটা খুব কম দেব, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দেবো, দিয়ে এটা কষিয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। আমার তরকারিটা কমপ্লিট, এবার আমি এর মধ্যে দেবো একটু কাসুরি মেথি পাতা আর একটুখানি আচার, দিলে এত সুন্দর স্মেল আর এত সুন্দর টেস্ট হয়। তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে একটু কমেন্টে জানিও তরকারিটা কেমন খেতে হয়েছে। এবার আমি পরোটাটা রেডি করব, এটাকে ময়দার গুঁড়ি দিয়ে একটু বড় করে বেলবো, আর এটা হবে নর্মাল আটার রুটির যে লেচি হয় তার থেকে একটু বড় সাইজ। আর এর মধ্যে আমি একটু ঘি বোলাবো, আমার কাছে এই মুহূর্তে ব্রাশটা খুঁজে পাচ্ছি না, তাই আমি চামচে করে বোলাচ্ছি, তোমরা ব্রাশ দিয়ে করতে পারো। এটার মধ্যে ঘিটাকে ভালো করে বুলিয়ে নিয়ে তার মধ্যে একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দিয়ে, ভাঁজটাই এর আসল, ভাঁজটা খুব সুন্দর করে করতে হবে, আমি কিভাবে করছি তোমরা দেখো, দিয়ে ওটাকে পাকিয়ে নিয়ে আর ওটাকে আবার বেলতে হবে। এবার ওটাকে তোমরা ছাঁকা তেলেও ভাজতে পারো বা সেঁকেও করতে পারো, আমি এটাকে সেঁকে নিয়েই করব।
আমার পরোটাটা হয়ে গেল, দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার রান্না কমপ্লিট, লাচ্ছা পরোটাটাও শিখে গেলাম, আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। আর আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।